হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোশন অপ্লাই বন্ধুরা আজ আমরা শিখে নেব বাদ্যযন্ত্র ও তার বাদকের নাম যেগুলি প্রায়ই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে এবং এগুলি আমরা ডিটেলসে ও কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখব যেমন সেতার তবলা বাঁশি বিনা সানাই সন্তুর ইত্যাদি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেতার থেকে বন্ধুরা সেতার এই সেতার বাদ্যযন্ত্রের জনক হচ্ছেন মানে আমির খসরু ইনি এটি এই সেতার হচ্ছে ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র এবং যে নামগুলি সেতারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সে নামগুলি দেখে নিন যেমন পণ্ডিত রবিশঙ্কর বিলায়ন খা ও নিখিল ব্যানার্জি এবং নামগুলি দেখে নিন আর একবার পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর খা ও নিখিল ব্যানার্জি এবং এগুলিকে আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখব যেমন পণ্ডিত রবিশঙ্কর তার বিলাতে বিলাতে মানে ঘরে সে তার বাজানোর জন্য সব খিলে ওঠে খিলে মানে খুশিতে নেচে ওঠে এবং এটাই মনে রাখবেন যেমন পণ্ডিত রবিশঙ্কর দিয়ে পণ্ডিত রবিশঙ্কর তার বিলাতে বিলাতে মানে ঘরে বিলাত দিয়ে হবে বিলাইন খা এবং খিলে ওঠে খিলে মানে কি আনন্দে নেচে ওঠে খিলে দিয়ে নিখিল ব্যানার্জি তারপর দেখব তবলা আর এটা একটা কথা মনে রাখবেন যে তবলার নাম আসলেই জাকির হোসেনের নাম সবার প্রথমে আসে তবলার ক্ষেত্রে যে নামগুলি প্রত্যক্ষভাবে জড়িত তারা হলেন জাকির হুসেন আল্লা রুখা খা ও গুদয় মহারাজ এবং এটি আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে মনে রাখব যেমন ট্রিক্সটি হল জাকির হুসেন এমনভাবে তবলা বাজায় যেন পেটে গুদগুদি হয় অর্থাৎ শুশ্রুই লাগে এবং এর থেকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যে জাকির হোসেন দিয়ে জাকির হোসেন অর্থাৎ তবলার ক্ষেত্রে এমনভাবে তবলা বাজায় যে পেটে গুদগুদি হয় গুদগুদি দিয়ে গুদাই মহারাজ এবং আল্লা রুক্কা খা এটা মনে রাখবো তাছাড়া শরদের ক্ষেত্রে মনে রাখবো যে যতগুলি খা আসবে এবং আমজাদ আলী তারা হচ্ছেন শরদের বাদক তারপর বাসি বাসির ক্ষেত্রে মনে রাখবেন হরিপ্রসাদ চৌরাশি পান্নালাল ঘোষ ও রনু মজুমদার এবং একটি ট্রিক্স হলো হরি এমনভাবে বাসি বাজায় যাতে পান্নালাল ঝুম ওঠে অর্থাৎ নেচে ওঠে অর্থাৎ হরি দিয়ে হরিপ্রসাদ চৌরাশি পান্নালাল দিয়ে পান্নালাল ঘোষ ও ঝুম উঠে দিয়ে রনু মজুমদার তারপর আসবো বিনা বিনা ক্ষেত্রে শুধুমাত্র একটি নামই মনে রাখব এস বালচন্দ্রন এক্ষেত্রে মনে হয় কোনো টিক্স লাগবে না এবং সন্তুরের ক্ষেত্রে মনে রাখব শিব শর্মা আর বিজ্জু মহারাজ কত্থক আর এদিকে একটি বাকি আছে সেটি হচ্ছে সানাই সানাইয়ের কথা মনে আসলেই আমাদের মনে রাখতে হবে যে প্রধান যে বাদক যার নাম খুবই বিখ্যাত তিনি হলেন বিসমিল্লা খা তো আজকে ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওটি খুব প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন এবং লাইকও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন